আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা আপনাদের নতুন জিনিস দেখাইমু। আমি আসলে আমার ফুড়ির ঘর আইছি, তো গার্ডেনে গিয়া হারিয়া বাংলা লাল পাতা আনছি তুলিয়া, বাংলা খদুর পাতা বুঝছেন, যে সুন্দর সুন্দর পাতা দেখি আর জানে যাচ্ছে না কইতে কয়টা বড়া করিলে। আমি অনমেরোনাইট করিলিছি সপ্তাহ ইগো হইল কি শীতল মাছের কুপ্তার জন্য, যেটা জানি তারা বেছে প্যাকেট করিয়া, ওটা তিন প্যাকেট আমি ইয়ে করছি, মেরোনাইট করে লিছি, খাসা মরিচ রসুন দুইটা আস্তা হল দিলাইছি রসুন, আর খাসা মরিচ দিছি দশটা দশ বারোটা ওলা, আর পেঁয়াজ দিলাইছি তিনটা ইনোর মাঝে, এখানে আমার তো মাছ বেশি ওটার লাগে। আর এখন আমি ও বানাই আর দেখো কাপড়া পাতা দিয়া বাজিও বুয়াই দিছি কুপ্তার বড়া। সরিষার তেল দিছি আপনারা খাইয়া দেখুন যে নোলা করিয়া এগুন শীতল মাছ, কেউ কেউ ইসা দিও করে, আমরা শীতল মাছটি বেশি খাই। আর হিদল চাকনি দিয়াও করে, হিদল রে চাকনি বানাইয়া খুব মজা কিন্তু খাইয়া দেখুন যেন। আপনারা যদি পালা পাই না আমার ইটা সাবস্ক্রাইব করেন যেন, লাইক দেন যেন, শেয়ার করেন যেন, কমেন্ট দেন যেন, টাইট ফিট করিয়া করেন যেন, একবারে টাইট হইতে হইব নাইলে ছুটি দিব। আর একদিন কর্ম যেন আমি সব মুসলা আপনার তোরে দেখাইনি কিতা কিতা দিয়ে সব তো আমি ব্লেন্ডারও কুটি লাইছি, কই ইজি হইব আমার লাগে করতে, থাকিয়াও দেওয়া যায়। ও দেহকে একবারে টাইট করে লাইছি আর ছুটি তো নাই, আর আপনারা দেখছেন তো কিলা করেন, আপনারা দোয়া করবা আমরা লাগি, আমরাও দোয়া করবো আপনার লাগি। আমি যাই আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও বয়াইছেন বড়া ওগুন করবার লাগি আর কি, খদুর পাতার বড়া ওগুন আস্তে আস্তে হিজক বাদে উল্টাইয়া দিমু, এখন ঘুরিয়া দিলাই। আমার বড়া যাই আর কি, দোয়া করবা আপনারা, আমরাও দোয়া করবো আপনার, আল্লাহ হাফেজ।